কারাগারেও বসে মদ খাচ্ছে পরিমণি, এমনই গুজব চারদিকে। কাশিমপুরের মতো জাতীয় কারাগারে এটাও কি কোনোভাবে সম্ভব? পরিমণি সত্যি কি কারাগারে মদ খাচ্ছে? খেলে কারাগারে তাকে কে মদ দিচ্ছে? ভিডিওটিতে জানাবো এসবের বিস্তারিত, জানাবো কারাগারে কিভাবে কেমন কাটছে পরিমণির দিন রাত, কেমন আচরণ করছে কারারক্ষীদের সাথে। এছাড়া সারা দেশের বন্যা ও নদী ভাঙন পরিস্থিতির সবশেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। পরিমণি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছে। পরিমণি কারাগারে গিয়ে দেখা পেয়েছে আরেক আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার। দুজনই কাশিমপুর মহিলা কারাগারের দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে 14 দিনের জন্য কোয়ারেন্টিনে আছে। কোয়ারেন্টিন শেষ হলে তাদের ওয়ার্ডে পাঠানো হবে। কারা সূত্রে জানা গেছে, সকালে কারা চিকিৎসক উম্মে সালমা পরিমণির স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যান। তিনি পরিমণির পালস প্রেশার পরীক্ষা করেন। চিকিৎসক তার স্বাভাবিক অবস্থা পেয়েছেন। তার মানে পরিমণির আইনজীবী তার যেসব রোগের কথা বলেছেন তা মিথ্যা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায় যে কক্ষটিতে পরিমণিকে রাখা হয়েছে, সেখানে আরও 10 থেকে 12 জন নারী বন্দী কোয়ারেন্টিনে আছেন। পরিমণির একদিন আগে মডেল পিয়াসাকে নেওয়া হয় সেই কক্ষে। পরিমণিকে থাকার জন্য অন্যান্য সাধারণ বন্দীর মতোই 3টি কম্বল ও 1টি বালিশ দেওয়া হয়েছে। তা দিয়ে মেঝেতে শুয়ে রাত পার করছে সে। এক কারা কর্মকর্তা জানান, পরিমণি সুস্থ আছেন, চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে সব স্বাভাবিক পেয়েছেন। সেখান থেকে বলা হয়েছে সাধারণ কয়েদীদের যেসব খাবার দাবার এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, এই অভিনেত্রীকেও তাই দেওয়া হচ্ছে। জানা গেছে সাধারণ বন্দীদের জন্য সকালের খাবার হিসেবে দেওয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা। পরিমণিও তাই খেতে বাধ্য। আদালত পরিমণিকে ডিভিশন দেওয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র এখনও কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। তাই পরিমণিকে সাধারণ বন্দীদের সেবাই দেওয়া হচ্ছে বলে জানালেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল। তিনি বলেন, পরিমণিকে কারাগারে কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেওয়ার আদেশ এখনও আমরা পাইনি। 14 দিন পর তাকে আমরা সাধারণ বন্দীদের সেলে দিয়ে দেব। পরিমণির খাবারের তালিকা সম্পর্কে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, তিনি এখনও কোনো ডিভিশন পাননি, সাধারণ বন্দী হিসেবে আমাদের এখানে এসেছেন, তাই সাধারণ বন্দীদের মেনু ফলো করা হচ্ছে। তিনি জানান, সাধারণ বন্দীদের জন্য সকালের খাবার হিসেবে দেওয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা। দুপুরের খাবার হিসেবে দেওয়া হয় ভাত কিংবা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল। এবং রাতের খাবার হিসেবে দেওয়া হয় ভাত বা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল। পরিমণি কোনো প্রয়োজনীয় জিনিস চাচ্ছেন কিনা জানতে চাইলে সিনিয়র এই জেল সুপার বলেন, তিনি কারাবিধি অনুযায়ী যা যা পাবার কথা সব সুবিধাই পাচ্ছেন, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই, বিধির বাইরে কিছু চাইলেও পাবেন না। কারাগারে আসার পর পরিমণির সঙ্গে পরিবার ও স্বজনদের দেখা হয়েছে কিনা এমন প্রশ্নে আব্দুল জলিল বলেন, করোনা মহামারী শুরুর পর থেকে আমাদের এখানে নতুন বন্দী এলে 14 দিন কারোর সঙ্গে দেখা করার সুযোগ নেই, তাই এখন তার পরিবারের সদস্যরা হয়তো আসতে পারেন কিন্তু দেখা করা যাবে না। এদিকে পরিমণিকে কারাগারে আমেরিকান বার্গার ও ডায়েট কোক সহ বিড়ি সিগারেট চেয়েছেন বলেও বেশ কিছু গুজব ছড়িয়েছে, যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। বেশ কিছু অনলাইন পোর্টাল বলছে, পরিমণিকে খাবারের কথা জিজ্ঞেস করা হলে সেনাকে উত্তরে বলেছে আমেরিকান বার্গার আর ডায়েট কোক, এসব কারাগারে নেই। দিনের বেলায় কারা ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়া গেলেও সেখানে বাইরের ফাস্টফুড নিষেধ। অগত্যা তিনি বিস্কুট দিয়ে রাতে খাবার সারলেন, পাশের একটা সেল থেকে এক বন্দি পাঠালেন লাল চা, এমন কথা লিখেছে বেশ কিছু অনলাইন পোর্টাল। ভিত্তিহীন এসব পোর্টালে আরো রগরগে কিছু তথ্য দেওয়া হচ্ছে, যেমন তারা বলছে প্রায় সারারাতে পরিমণির সাথে আড্ডার প্রতিযোগিতায় ছিলেন নারী কারারক্ষীরা। একবার সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসেও দেখে গেছেন, ঘুমানোর জায়গাটা মন মতো না হয় নাকি খুব মেজাজ খারাপ নায়িকার, সে বলে ওঠে এভাবে মানুষ থাকতে পারে। এক রসিক কারারক্ষী বললেন, সিনেমায় জেলখানা দেখেছেন এতকাল, এবার আসল জেল দেখেন। কিছু কিছু পোর্টালে এভাবেও লেখালেখি চলছে, রাত 12টার পর অস্থির পরিমণি চাইলেও সিগারেট, কিন্তু এত রাতে সিগারেট পাবে কোথায়, তারপরও নাকি ভাবে নাকি ম্যানেজ হয়ে যায়। সিগারেট টানতে টানতে পরিমণির প্রশ্ন, মোবাইল ফোন নেই এখানে? কারারক্ষী একটু বিব্রত, তারপর তাকে কেউ একজন বলল, জেলখানায় সিস্টেম করে সবই পাওয়া যায়, শুধু মোবাইল ফোন কেন, গাঁজা ইয়াবা সহ সবই পাওয়া যায়, যদিও জেলখানার ভাষায় গাঁজার নাম বালিশ আর ইয়াবার নাম বাবা। পরিমণি হেসে গড়াগড়ি, সে বলল, কাল তাহলে আমার বালিশ আর বাবা লাগবে অনেকগুলো। যদিও এসব কথাবার্তার কোনো সূত্র খুঁজে পায়নি, তবে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এমনই সব কথাবার্তা লেখালেখি হচ্ছে, আর নেটিজেনরাও তাতে মন্তব্য করছে, পরিমণি যে ধাঁচের নারী ওর দ্বারা অসম্ভব বলে কি কোনো কথা নেই। এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে তা জানাতে পারেন। চলুন যাওয়া যাক এবার অন্যান্য বিষয়ে।
অবিরাম বৃষ্টি আর ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি রংপুরের গঙ্গাচরে পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতে গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নে সাউথ পাড়ায় তিস্তা নদীর ডান তীর রক্ষাবাঁধের 50 মিটার অংশের ব্লক পিচিং নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে 150 বাড়িঘর ও ফসলের জমি বিলীন হয়ে গেছে। তিস্তার ডান তীর রক্ষাবাঁধ হুমকির মুখে পড়ায় ওই এলাকার সাউথ পাড়া ইসলামিয়া, বহুমুখী আলিম মাদ্রাসা, সাউথ পাড়া পোস্ট অফিস সহ প্রায় 100 বাড়িঘর যেকোনো সময় নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় এলাকাবাসী তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। চরম আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। অপরদিকে কোলকন্দ ইউনিয়নের বিনবিনা চর থেকে লালমনির হাটের তুষ ভান্ডার যাওয়া পাকা সড়কের 50 মিটার ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সাউথপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এবং ওই এলাকার বাসিন্দা আসাদুল হক আনসারী জানান, শুক্রবার রাতে ডান তীর রক্ষাবাঁধের মার্জিনাল ডাইকের ব্লক পিচিং এর প্রায় 50 মিটার ধসে যায়। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে মাদ্রাসা সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। একই কথা জানান ওই এলাকার বাসিন্দা হাফিজুল, মইনুল, রাশেদুজ্জামান, আলিফউদ্দিন সহ অনেকেই। তারা বলেন, ভাঙনে আতঙ্কে তারা রাত জেগে বসে থাকছেন। দ্রুত ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নিলে তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাঙন ঠেকাতে 1000 জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় 300 ব্যাগ ধসে যাওয়া ব্লক পিচিং অংশে ফেলা হয়েছে। বাকি জিও ব্যাগ দ্রুত ফেলা সম্ভব হলে ভাঙন ঠেকানো যাবে। একইভাবে বিনবিনা তুষ ভান্ডার সড়কে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। অপরদিকে চোখের সামনে মেঘনা নদীতে ভেঙে পড়ল জেলার রামগতি উপজেলার চর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে 30 বছর মেঘনায় ভয়াবহ ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 240 বর্গ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। শেষ 10 বছরে বিলীন হয়েছে 170 বর্গ কিলোমিটার এলাকা। স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সর্বশেষ 9 আগস্ট নদী গর্ভে বিলীন হয়েছে কোটি টাকা ব্যয় নির্মিত একটি স্কুল ভবন। এটি রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নে অবস্থিত চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি 1995 সালে স্থাপিত হয়। নতুন ভবনটি 2016-17 অর্থ বছরে নির্মাণ করে প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। লক্ষ্মীপুর উপকূলের মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের ভাষ্য, মেঘনার ভাঙনের ভয়াবহতা বিগত সময়ের তুলনায় 3 গুণ বেশি। গত 10 বছরে লক্ষাধিক মানুষ মেঘনায় ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হয়েছেন। ভিডিওটি শেষ করব পরিমণি ইস্যুতেই। অনেকেই বলেছেন, পরিমণি যে খারাপ, ওর দ্বারা কারাগারেও যে কোনো কুকর্ম সম্ভব। কারাগারেও নাকি টাকা কিংবা সাদা চামড়ার বিনিময়ে সব মেলে, এমন উদ্ভট সব কথার সাথে আপনিও কি একমত? কারাগার সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে তা শেয়ার করতে পারেন, মতামত জানাতে পারেন পরিমণিকে নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের আরও এমন নানা অজানা খবরাখবর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।